জয় মা লক্ষ্মীর জয় নমস্কার দর্শক বন্ধুখন আমরা আজকের দিনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা করব আজকের দিনে হঠাৎ তিন রাশির জাতায়াতিকদের উপরে লক্ষ্মীর কৃপায় বর্ষণ হতে চলেছে যার জেরে কোটিপতি হওয়া বা লটারি প্রাপ্তি হওয়ার মতো যোগ সম্ভাবনা তৈরি হচ্ছে যা হঠাৎ প্রাপ্তি বলা যেতে পারে এই তিন রাশির জাতায়াতিকদের ক্ষেত্রে আজকের দিনে হঠাৎ করে ইনকাম বাড়বে বিভিন্ন জায়গা থেকে অর্থ আসার সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার আর্থিক সমস্যা যদি অনেকদিন ধরে চলছিল সেইগুলো কিন্তু এবারে মিটে যাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে এই তিন রাশি কোন কোন তিন রাশি রয়েছে সে ভাগ্যবান তিন রাশি কারা আমরা সেই ভিডিওতে আলোচনা করব। সেই সময় আজকে ভিডিওতে আলোচনা করব ভিডিও শেষে আজকের দিনে লটারি কাটার শুভ সংখ্যা এবং শুভ সময় সম্পর্কে আমরা আলোচনা করব। তো চলুন ভিডিও শুরুতে যাওয়া যাক ভিডিও শুরুতে আপনারা অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করবেন জয় ম্যা লক্ষী জয় যে ভাগ্যবান অবশ্যই ভিডিওটি লাস্ট অব্দি দেখার দেখার সুযোগ পাবেন এবং সেই ভাগ্যবান ব্যক্তি হবেন তিন রাশি কোন কোন রাশি রয়েছে ভিডিও শুরুতে একটা কথা আপনাদেরকে বলে রাখবো যে কি এই তিন রাশি জাতক জাতক জাতিকারা অনেক হতে পারে হাজার হাজার মানুষ হতে পারে তবে সবার যে প্রাপ্তি ঘটবে এমনটা কিন্তু নয় জনের হবে কিছু জনের হবে না এই যে অর্থ অর্থপ্রাপ্তির যে বিষয়টা অর্থ অর্থপ্রাপ্তি মানে যে সবাই কোটিপতি হবেন এমনটা কথা নয় মোট কথা আপনার আছে কিছু অর্থ আসার হঠাৎ করে আসার সম্ভাবনা তৈরি হবে বেশ কিছুজন কোটিপতি হওয়ারও সুযোগ পাবেন তো কোন কোন রাশি রয়েছে আর সবার প্রাপ্তি যেন ঘটবে না যে কি গ্রহ নক্ষত্রের অবস্থান কিন্তু সবার ক্ষেত্রে আলাদা তো সবার গ্রহ নক্ষত্রের পজিশান খুব ইম্পর্টেন্ট বিশেষ করে মঙ্গল রাহু এবং শুক্র খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্মছকে কেমন অবস্থান করছে ও খুবই জরুরি এবং দশান্ত দশার ব্যাপারটাও কিন্তু কাজ করে তো ওভারঅল আজকের দিনের জন্য যে শুভ এবং লাকি ম্যান বা লাকি যে তিন রাশি কোন কোন রাশি সবার প্রথম যে রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে মেষ রাশি আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য দিনটি অত্যন্ত শুভ এবং পজিটিভ হতে চলেছে আজকের দিনে আপনার পৈতৃক কোনো ব্যবসা বা সম্পত্তি প্রাপ্তি করতে পারবেন বা আপনার পূর্বপুরুষের কোনো সম্পত্তি আপনার জন্য রয়েছে বা আপনি পেতে পারেন আপনাদের ইনভেস্টমেন্ট করা কিছু অর্থ আজকের দিনে হঠাৎ প্রাপ্তি ঘটতে পারে আপনারা যদি কোনো জায়গায় আগে ইনভেস্টমেন্ট করেছিলেন কিন্তু লাভ হয়নি আপনি আপনি ছেড়ে দিয়েছিলেন যে আপনি সেখান থেকে অর্থ ফিরে পাবেন বাট সেখান থেকে আপনারা আজকের দিনে বড়ো কোনো প্রাপ্তি করতে পারবেন হয়তো আপনি কোনো ব্যবসায় ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন ব্যবসায় আজকে বড়ো কোনো পরিবর্তন হতে পারে ব্যবসার জায়গায় বড় কোনো ইনভেস্টমেন্ট থেকে আপনার লাভ হওয়ার সম্ভাবনা শুরু হয়েছে ব্যবসায় বড়ো কোনো অর্ডার আসতে পারে হঠাৎ করে যা কিন্তু হঠাৎ প্রাপ্তির মধ্যে আসবে এমনকি আজকের দিনে আপনি রাস্তাতে কুড়িয়ে টাকা পেতে পারেন সেটা যদি এক টাকা থেকে একশো টাকার মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে সেই টাকাকে আপনি যদি ব্যবহার করে ফেলেন মানে সঙ্গে সঙ্গে কিছু কিনে নেন তাহলে সেটাই আপনার জন্য প্রাপ্তি কিন্তু সেটাকে যদি আপনি নিয়ে এসে বাড়িতে লাল কাপড়ে বেঁধে যদি সেটা আপনি ঠাকুর ঘরে রেখে দেন দিন মানে এক সপ্তাহ মাপিক রেখে দিন তারপরে সেটাকে ব্যবহার করতে পারেন হয় সেই টাকা দিয়ে লটারি কাটুন বা সেই টাকা আপনি ক্যাশ ক্যাশডুয়ারে রাখুন বা আপনি আপনার মানি ব্যাগে রাখুন মানে যেখানে আপনি টাকা রাখেন সেখানেও রাখতে পারেন সে জায়গাটা আপনার অর্থ বৃদ্ধির সম্ভাবনাটা বাড়বে বা আপনার যে লটারি যদি কেনেন লটারি ক্ষেত্রে আপনার প্রাপ্তির সম্ভাবনা বাড়বে এছাড়া যেনারা প্রতিনিয়ত লটারি কাটতে ইচ্ছুক যেনারা পছন্দ করেন না ওনারা করবেন না বাট যেনারা মাঝে মধ্যেও কেটে থাকেন বা প্রতিনিয়ত কাটেন আজকে দিনে একটা হাতে লটারি কাটুন সেক্ষেত্রে আপনার প্রাপ্তির সম্ভাবনা ভালো থাকবে আমরা ভিডিও শেষে আলোচনা করব আজকে দিনের শুভ সময় এবং শুভ সংখ্যার সম্পর্কে আর আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করবেন জয় মা লক্ষ্মীর জয় এখন আমরা আলোচনা করছি দ্বিতীয় সেই ভাগ্যবান রাশি নাম হচ্ছে কর্কট রাশি আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য দিনটি অত্যন্ত আজকের দিনে শুভ হতে চলেছে আজকের দিনে লক্ষ্মীর কৃপায় আপনার আর্থিক অবস্থার বিশেষ উন্নতি ঘটার যোগ সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে আজকের দিনে আপনার পুরনো কোনো টাকা পয়সা আজকে আপনি খুঁজে পেতে পারেন হয়তো আপনি এমন কোনো জায়গায় টাকা রেখে দিয়েছেন যা ভুলে গেছেন তারপরে আজকের দিনে হঠাৎ সেগুলো কিছু প্রাপ্তি করতে পারে আপনি কোনো বন্ধু বান্ধব বা কোনো আত্মীয় স্বজনকে টাকা দিয়েছিলেন কিন্তু তার কাছ থেকে আপনি টাকা ফেরতের আশাই করেননি আর বা আপনি অনেকবার চেয়েও পাননি টাকা সেই রকম কিছু টাকা আজকে দিনে আপনি হঠাৎ ফেরত পেতে পারেন এমনটার যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে এছাড়া আপনার ব্যবসা ক্ষেত্রে আজকে হঠাৎ কোনো বড় অর্ডার চলে আসতে পারে যা আপনার আর্থিক অবস্থাকে হঠাৎ একটা গ্রোথ দিতে পারে এছাড়া যেটা প্রতিনিয়ত লটারি কাটেন বা মাঝে মধ্যেও লটারি কাটেন আপনারা আজকের দিনে লটারি কাটতে পারেন প্রাপ্তির সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে আপনি আজকে রাস্তায় যদি কুড়িয়ে কোনো টাকা পান সেটা এক টাকা থেকে শুরু করে একশো টাকার মধ্যে যদি কোনো টাকা পান অবশ্যই সেটাকে সরাসরি ব্যবহার করলে সেটা আপনার জন্য প্রাপ্তি কিন্তু সেটাকে নিয়ে যদি আপনি লাল কাপড়ে রেখে আপনার ঠাকুর ঘরে এক সপ্তাহ রেখে দিন তারপরে আপনি সেই টাকাটাকে ব্যবহার করতে পারেন আপনি লটারি কিনতে পারেন আপনার ক্যাশ ড্রয়ারে রাখতে পারেন মানি ব্যাগে রাখতে পারেন বা আপনি যেখানে টাকা রাখেন সেখানে রাখতে পারেন সেক্ষেত্রে আপনার অর্থবৃদ্ধি বা অর্থপ্রাপ্তির যোগ সম্ভাবনাটা অত্যন্ত প্রবল হবে অতএব আপনি কর্কট রাশির জাতক জাতিকা যদি হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন জয় মা লক্ষ্মীর জয় লক্ষ্মীর কৃপায় আপনার কিন্তু আজকের দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে আপনার পাওনা টাকা হঠাৎ করে আসার প্রবল যোগ সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আপনারা অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট করবেন এখন আমরা আলোচনা করবো আজকের দিনের শেষ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি অত্যন্ত শুভ এবং পজিটিভ হতে চলেছে তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে ভাগ্য বদলের সুযোগ থাকবে আপনার হঠাৎ করে কিছু প্রাপ্তির সম্ভাবনা থাকতে চলেছে আপনি যেটা আশা করেননি এমন কোনো ঘটনা ঘটতে পারে মানে অতএব আর্থিক দিক দিয়ে আপনার বড়সড় পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা প্রবল থাকতে চলেছে আপনি আপনার পরিবার স্বজন বা এমনকি আপনার পিতার কাছ থেকে বড় কোনো আর্থিক সহায়তা পেতে পারেন বা হঠাৎ করে আপনি আর্থিক সহায়তা পেয়ে যেতে পারেন সেটা কিন্তু প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাবে আপনারা যারা কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করেছেন কোনো ব্যবসায় সেই ক্ষেত্রে আপনার ব্যবসায় আজকে ভালো সেল হতে পারে বা সেই জায়গা থেকে আপনি রিটার্ন ভালো পাবেন কারোকে টাকা ধার দিয়েছেন ওই ধরনের টাকা পয়সা ফেরত পাবেন আপনার কোনো জায়গায় টাকা ফেঁসে গেছিলো আটকে ছিল সেই ধরনের টাকা পয়সা আজকের দিনে ফেরত আসার সম্ভাবনা থাকবে বহুদিন কাজ করেছেন কিন্তু টাকা পয়সা পাচ্ছিলেন না আশা ছেড়ে দিয়েছেন ওই ধরনের কিছু টাকা পয়সা আপনার আজকে ফেরত আসতে পারে ভাগ্য উদয় যাকে বলা যেতে পারে আর কি আপনার ভাগ্যে হঠাৎ করে কোনো কাজের সুযোগ আসতে পারে যারা বেকার ছিলেন তাদের কাজের সুযোগ পারে এছাড়াও যারা লটারি কাটেন প্রতিনিয়ত তারা আজকের দিনে একটা লটারি কাটতেই পারেন এছাড়া যারা কাটেন না মাঝে মধ্যে কাটেন এনারাও আজকের দিনে একটা দে লটারি কাটতে পারেন আমরা ভিডিও শেষে বলবো শুভ সময় শুভ সংখ্যা তা আপনি সেটা একটু মিলিয়ে দেখে নিয়ে সেরকম একটা লটারি কাটবেন সেক্ষেত্রে প্রাপ্তির যোগ সম্ভাবনাটা আপনার বেশি থাকবে আর যেটা হচ্ছে এই যে কি আপনি যদি রাস্তায় আজকে টাকা পয়সা কুড়িয়ে পান এমন টাকা হলে আপনি যদি সেটাকে ব্যবহার করেন সেটা আপনার জন্য প্রাপ্তি যদি আপনি সেটাকে নিয়ে এসে বাড়িতে লাল কাপড়ে বেঁধে সেটাকে ঠাকুরের ঘরে বা ঠাকুরের কাছে রেখে দিন এক সপ্তাহ মতো তারপরে সেটাকে ব্যবহার করবেন গ্যাসডুয়ারে রেখে বা আপনি মানি বা আপনি সেটা দিয়ে লটারি কাটুন বা আপনি যেখানে টাকা রাখেন সেখানে রাখুন মোট কথা সেটাকে সেইভাবে ব্যবহার করতে পারেন তখন আপনার একটা বড় ধরনের কিছু প্রাপ্তির সম্ভাবনা কিন্তু কাজ করবে তো আপনি যদি তুলারাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য আজকের দিনটি অত্যন্ত খুবই ভালো যাচ্ছে মাতা লক্ষ্মীর কৃপা আপনার উপরে আজকে দিনে থাকতে চলেছে অতএব আপনি তুলা রাশির জাতক জাতিকা হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন জয় মা লক্ষ্মীর জয় এপরে আলোচনা যে কি আজকের দিনের শুভ সংখ্যা লটারি যে টিকিট কাটবেন হয় সেই লটারিতে ছয় বা নয় এই নম্বরটা থাকতে হবে অথবা লটারির নাম্বার সর্বমোট টোটাল করে সিঙ্গেল ডিজিট মানে একটা সংখ্যায় নিয়ে এলে যেন ছয় বা নয় হয় এমন একটা কোনো লটারি অবশ্যই কাটবেন সেক্ষেত্রে আপনার প্রাপ্তির সম্ভাবনা বেশি থাকবে আজকের দিনে থেকে শুভ সময় বা অত্যন্ত ভালো সময় বলা যেতে পারে আজকের দিনে রাহুকালটা পেরিয়ে আপনারা যে কোনো সময় লটারি কাটতে পারেন সেটা শুভ হবে এছাড়া আজকের দিনে বিশেষ যে শুভ সময় সকাল সাতটা থেকে বেলা দশটা পর্যন্ত আপনারা এই সময়টায় সব ধরনের শুভ কাজ বা লড়ে কাটার মতো কাজ করতে পারেন এতে আপনার জন্য সময়টা অত্যন্ত ভালো রয়েছে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দি দেখার জন্য